ওকে, আমাদের আজকে ক্লাস নাম্বার 9। তো আজকের ক্লাসে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কিছু অবজেক্টিভ আছে, সে অবজেক্টিভ নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো এর আগে আমরা একটু পিছনে ফিরে যদি তাকাই, তাহলে আমরা বিগত ক্লাসগুলোতে যে জিনিসগুলো আলোচনা করছিলাম সেটা ছিল হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের টুলস সম্বন্ধে আলোচনা করছিলাম। একটা বিজনেস ম্যানেজারে যাওয়ার পর অনেকগুলো টুলস আছে, তার ভিতরে ইম্পর্টেন্ট যে টুলস গুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আমরা সেগুলো প্র্যাকটিস করছি এবং প্রত্যেকটা টুলস এর কাজ আমরা ভালোভাবেই জানি যে কোন টুলস কি কি কাজ করে। এখন সেই সমস্ত টুলস দিয়েই আমরা কাজ করব। তা কাজটা কি করব, একটা ক্যাম্পেইন রান করব। একটা ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের কতগুলো অবজেক্টিভ আমরা পাই, সেই অবজেক্টিভ গুলো নিয়ে আমরা আলোচনা করব। অবজেক্টিভ গুলো আসলে কি বিষয়টা হচ্ছে, দেখেন আমরা বলি যে অ্যাডস ক্যাম্পেইন রান করব, অ্যাডস ক্যাম্পেইন করব বা ক্যাম্পেইন করব, যেটাই যা বলেন না কেন, এখানে অনেক প্রকারের ক্যাম্পেইন আছে, অনেক প্রকারের ক্যাম্পেইন আছে, সেগুলো একটা অবজেক্টিভ বলা হয়, অ্যাড অবজেক্টিভ। এই অ্যাডস অবজেক্টিভ গুলো কোনটার কি কাজ সেটা যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আমরা কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। ক্লায়েন্ট কি চাচ্ছে, কি ধরনের সুবিধাগুলো চাচ্ছে, ক্লায়েন্ট তো আর এই কাজটা পারে না, জানে না, বিদায় আমাদের কাছে আসছে, তাহলে ক্লায়েন্টকে আমাদের যথাযথ সেবা দিতে হবে। এখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট চাচ্ছে একটা, আপনি করে দিলেন অন্য একটা, তাহলে তো ক্লায়েন্ট প্রফিটেবল হলো না, তাহলে আপনার কাজটা ক্যান্সেল হতে পারে, এমন অনেক অনেক প্রবলেম হতে পারে তার, হতে পারে কাজটা ক্যান্সেল হলো, হতে পারে আপনাকে রিভিউ খারাপ দিল, এমন এমন অনেক কিছু হতে পারে। যাই হোক, আমাদের প্রপার ওয়েতে কাজ করে যেতে হবে এবং সে যেটা চাচ্ছে তার রিকোয়ারমেন্ট গুলো নিয়ে, তার তার তথ্যগুলো নিতে হবে যে সে কি চাচ্ছে, কিভাবে করছে, কোনটা চাচ্ছে, কোন রেজাল্ট চাচ্ছে, এমন কিছু তথ্য তার কাছ থেকে নিয়ে আপনি বুঝতে হবে আপনার যে তাকে এই ধরনের ক্যাম্পেইন রান করতে হবে। প্রায় 10-11টার মতো ক্যাম্পেইন আছে, 10-11 প্রকারের ক্যাম্পেইন আছে। এখন কোন ক্যাম্পেইনটা তার জন্য করবেন সেটা কিন্তু আপনি নির্ধারণ করবেন তার রিকোয়ারমেন্ট গুলো নিয়ে। তো ধরেন আমি এ কথা আগেও বলেছি যে আমাদের দুই ধরনের জিনিস আমরা বিক্রি করি এই পৃথিবীতে, আমরা মাত্র দুই প্রকার জিনিস বিক্রি করি, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে প্রোডাক্ট। যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাই, এটা হচ্ছে এক প্রকারের সার্ভিস। আমি প্রোডাক্ট বিক্রি করি, টি শার্ট বিক্রি করি, জুতা বিক্রি করি, শাড়ি বিক্রি করি, এই যে প্রোডাক্টগুলো বিক্রি করি এটা হলো প্রোডাক্ট। এই প্রোডাক্ট আর সার্ভিস এই দুটা জিনিসই বিক্রি হয়, আর কিছু না। তো এখন মনে করেন, ধরেন এমন একটা বিষয় যে আমি আপনি ধরেন নতুন একটা কোর্স আনছেন, ধরেন একটু মিউট থাকবেন কাইন্ডলি, ধরেন আপনি নতুন একটা সার্ভিস নিয়ে আসছেন বাংলাদেশে যে আমি ওয়েবসাইট ডিজাইন শিখাবো ফ্রিতে, ফ্রিতে আমি ওয়েবসাইট ডিজাইন শিখাবো, আমার সিট সংখ্যা 100, এমন একটা সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, খুবই ভালো কথা। অথবা বলতে পারেন আমি ওয়েবসাইট শেখাবো, ওয়েবসাইট ডিজাইন শেখাবো অনলি 1000 টাকা। এখন সবাই জানে যে একটা ওয়েবসাইট ডিজাইনের কোর্স করতে গেলে মিনিমাম 4,000-5,000-10,000-12,000 টাকা লাগে, সে 1000 টাকায় করাবে, তাহলে তো অনেক ভালো ফ্যাসিলিটি পাচ্ছি। তখন সে এমন করতে পারে যে ঠিক আছে, একটা পোস্ট দিল যে আমি 100 জনকে ডিজিটাল মার্কেট সরি ওয়েবসাইট ডিজাইনের কাজটা আমি শিখাবো, সিট সংখ্যা অনলি 100 জন, যারা আমার এই কোর্সটা করতে চাচ্ছেন তারা আমি এই ফর্মটা দিলাম, এই ফর্মটা ফিল আপ করেন, আমি তাদের নিয়ে ক্লাস শুরু করব। তাহলে আপনারা কি করতেছেন বা অন্যান্য লোকজন কি করতেছে,
তার এই ক্যাম্পেইনটা দেখে, তার এই বিজ্ঞাপনটা দেখতেছে, দেখার পর বুঝতেছে হ্যাঁ আমার তো করা দরকার। তখন আমি কি করতেছি, আমি কিন্তু ওখানে গিয়ে আমার তথ্য দিচ্ছি। সে কি কি তথ্য চাইতে পারে, যে ব্যক্তি এই কোর্সটা করাবে সে কি কি তথ্য চাইতে পারে? ধরে নেন এরকম সে চাইতে পারে যে আমি স্টুডেন্টের নাম নিব, ফোন নাম্বার নিব, ইমেল নিব এবং কোথায় থাকে। নাম, ফোন নাম্বার, ইমেল এবং কোথায় থাকে, এই কয়টা নিলে হয়তো বা তার হয়। সে যত যাই চাক, যে কটাই চাক, সেই তথ্যগুলো সেখানে দিয়ে দেবে, যে ইওর নেম, ইওর লোকেশন, ইওর ফোন নাম্বার, ইওর ইমেল, এমন তথ্য সে দিয়ে দিল। আমরা সবাই কি করলাম, তথ্যগুলো ফিল আপ করলাম, আমার নাম মোহাম্মদ রহিম, আমার ফোন নাম্বার এত এত, আমার বাড়ি ঢাকা, আমার ইমেইল এত, দিয়ে আমি ফিল আপ করলাম। এই যে ব্যক্তি ক্যাম্পেইনটা রান করলো বা বিজ্ঞাপনটা দিল, এর কাছে কিন্তু বিজ্ঞাপনটা চলার পর এই তথ্যগুলো কিন্তু চলে আসতেছে। এই তথ্যগুলোকে বলা হয় লিড। আর এই লিড, এটাকে বলা হয় লিড, যে তথ্য বা ডেটা, ডেটা কালেকশন করা, একটা ক্যাম্পেইনের মাধ্যমে ডেটা কালেকশন করা, এই ধরনের বিজ্ঞাপনকে বলা হয় লিড জেনারেশন। যাই হোক, এরপর অন্য একজন সে বললো যে আমার প্রোডাক্ট আছে, আমি অনেকগুলো টি শার্ট আনছি, সাপোজ ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড কিছু টি শার্ট আনছি, আমি এগুলো বিক্রি করব। তখন সে বিজ্ঞাপন দিল, সেটা হতে পারে তার প্রোডাক্ট সেলসের জন্য বিজ্ঞাপন। এই সেলসের জন্য বিজ্ঞাপন অনেক প্রকার আছে। আবার কেউ বলতে পারে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, ওয়েবসাইটে অনেক অনেক বিষয় নিয়ে অনেক অনেক কিছু লেখা আছে, বা প্রোডাক্ট আছে, বা বিভিন্ন সার্ভিস আছে, এটা আছে, সেটা আছে, অনেক তথ্য আছে, অনেক নিউজ আছে, ভালো ভালো মানুষের নীতি কথা আছে, অনেক জিনিস আছে, তো সেগুলো আমি চাচ্ছি যে বিভিন্ন লোকজন আমার এই ওয়েবসাইটটা ভিজিট করুক, ওয়েবসাইটে আসুক, ঢুকুক, দেখুক আমি কি করি, কি বৃত্তান্ত, কোনো নিউজ পড়ুক বা কবিতা পড়ুক বা যাই হোক আমার প্রোডাক্টটা থাকতে পারে, প্রোডাক্টগুলো দেখুক। একে বলা হয় ট্রাফিক, ট্রাফিক অ্যাডস। তো এখন এগুলো আলোচনা করার বিষয়টা হচ্ছে এই যে আসলে যে ব্যক্তি ক্যাম্পেইনটা রান করাইতে চাচ্ছে সে আসলে কি চাচ্ছে, সে কি অ্যাকচুয়ালি লিড চাচ্ছে যে এরকম তথ্য দরকার, নাকি সে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে, নাকি সে বলতে চাচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে, এখানে আমার এই এই করি, এটা করি, সেটা করি, এখানে আমার লোকজন, শুধু প্রচুর লোকজন আসলেই হচ্ছে, এই লোকজনকে বলা হয় ট্রাফিক, এই লোকজন আসলেই হচ্ছে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন ধরনের ক্যাম্পেইন আপনি তাকে দিবেন, লিড জেনারেশন দিবেন, ট্রাফিক অ্যাডস দিবেন, নাকি সেলস ক্যাম্পেইন করবেন, না কি করবেন। আমি জাস্ট উদাহরণে বুঝালাম যে ক্যাম্পেইন 11-12 রকমের বা 10-11 রকমের ক্যাম্পেইন আছে, এখন কোনটা ক্লায়েন্টকে সার্ভিসটা দিবেন, কোন ক্যাম্পেইনটা তাকে করায় দিবেন, সেটা কিন্তু আপনাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তথ্য অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে। সো ডেফিনেটলি এই যে অবজেক্টিভগুলা, অ্যাডস অবজেক্টিভগুলা, এগুলো সম্বন্ধে আপনার এত ভালো ধারণা থাকতে হবে যে ক্লায়েন্টের চাহিদা বুঝেই আপনি নির্ধারণ করবেন আপনাকে এটা করতে হবে। ঠিক আছে, তো যাই হোক এটাই হচ্ছে মূল বিষয়। এখন আমরা এই অবজেক্টিভ গুলো নিয়ে আলোচনা করব। তো অবজেক্টিভ গুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাকে যেতে হবে কোন একটা বিজনেস। পান পান না খাইলে ক্লাসে মজা আসতেছে না। আচ্ছা, তো ধরেন আমি একটা বিজনেস ম্যানেজারে আপনাদের, আপনারা বিজনেস ম্যানেজারে ঢোকার পর এমন একটা বিজনেস ম্যানেজার আপনাদের কাছে চলে আসবে। তা বিজনেস ম্যানেজার আসার পর আপনারা জানেন একটা বিজনেস ম্যানেজারের ফ্রন্ট আমার অনেকগুলো ক্যাম্পেইন চলতেছে এমন দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা অল টুলসে যাবেন, অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন অ্যাডস ম্যানেজার আইকনটা একটু দেখবেন, অ্যাডস ম্যানেজার। আমি আবারও বলি, বিজনেস ম্যানেজার যেতে গেলে আপনারা কিভাবে যেতে হয় অবশ্যই জানেন, business.facebook.com এটা দেওয়ার পর যেখানে অ্যাকশন না কেন ওয়াল টুলসে ক্লিক করলেই হবে। ওয়াল টুলসে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এই অ্যাডস ম্যানেজারে যাবেন। এই অ্যাডস ম্যানেজার এখানে তো শর্টকাট, নিচে আসলে যে বিজনেস ম্যানেজ বিজনেসের নিচে আসলে আপনি দেখতে পাবেন এই আইকনটা কোথায় দেখা যায়, এই দেখেন, এই যে অ্যাডস ম্যানেজার।
সেখানে ক্লিক করলেও হবে, আপনারা শর্টকাটে পাবেন, শর্টকাটে ক্লিক করলেই হবে। তা আপনারা এখানে ক্লিক করে অ্যাডস ম্যানেজারে আসবেন, যেখানে থাকেন না কেন অল টুলসে ক্লিক করার পর অ্যাডস ম্যানেজারে যাবেন। অ্যাডস ম্যানেজারে আসার পর, অ্যাডস ম্যানেজার আসার পর এই অ্যাডস ম্যানেজার অপশনটাই হচ্ছে এই, এমন একটা অপশন আপনারা পাবেন, লোডিং হচ্ছে। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই যে যতগুলো স্টোরি দেখতে পাচ্ছেন এটা আপনাদের নাও থাকতে পারে বা বায়ারের নাও থাকতে পারে, বিকজ আমি এর আগে অনেকগুলো ক্যাম্পেইন চালাইছি, সেই হিস্টোরিগুলো এখানে আমার কিন্তু শো করতেছে, দেখাচ্ছে। তো আপনাদের এটা নাও থাকতে পারে, এখানে কোনো ডেটা নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, তো সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে অ্যাডস ম্যানেজার আসার পর এখানে সবকিছু, যেমন এই যে ক্যাম্পেইন নেম, ডেলিভারি, বিড, বাজেট, এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পেইন কি আসছে সেই রেজাল্টটা এখানে শো করতেছে। হ্যাঁ, যে ডেলি বাজেট কত, রিস্ক কত হয়েছে, ইনফ্লেশন কত হয়েছে, রেজাল্ট কত কি আসছে, অ্যাটাচমেন্ট কত হয়েছে, এগুলো দেখায় প্রত্যেকটা রেজাল্ট। তো যাই হোক, আপনারা যদি এরকম কোনো তথ্য দেখতে না পান, নো প্রবলেম, এই তথ্যগুলো হচ্ছে এক একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, এগুলো সব ক্যাম্পেইন আলাদা আলাদা। আপনারা এমন অবস্থা আসার পর যাবেন হচ্ছে ক্রিয়েটে। তার আগে আমি একটা কথা বলে বলে দিই যে এমন অবস্থায় আসে দেখেন দুইটা জিনিস আপনারা একটু এখানে সবসময় একটু খেয়াল রাখবেন, এটা আমি একটু পাশাপাশি দেখায় যেতে চাচ্ছি। একটা হচ্ছে এই জিনিসটা আর একটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট আর এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। ঠিক আছে, তো আমি দেখাই, দেখেন এখানে যদি ক্লিক করি, এখানে আমার এটা কিন্তু দেখেন এই এই অ্যাড অ্যাকাউন্ট, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, কিসের অ্যাড অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজারে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই বিজনেস ম্যানেজার সিলেক্ট আছে, আমার আরো কতগুলো বিজনেস ম্যানেজার আছে। তো এখান থেকেও কিন্তু ক্লিক করে আপনি বিজনেস ম্যানেজার চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, অ্যাডস ম্যানেজার আসার পর আপনি এটা বুঝতেছেন যে এটা এই বিজনেস ম্যানেজারের এবং এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি আসি। এখন আমাকে কি করতে হবে, আমি নতুন একটা ক্যাম্পেইন রান করতে যাব, তো আমাকে কি করতে হবে, দেখেন গ্রিন বাটন আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমার আসবে, দিস ইজ দ্য পয়েন্ট। এখানে আছে চয়েস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি কোন অবজেক্টিভে ক্যাম্পেইনটা রান করবেন। চয়েস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভকে তিন ভাগে ভাগ করা হয়ে যায়। তিনটা কি কি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। কনভার্সন নট কনভার্সেশন, কনভার্সন, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। তা আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেখেন অ্যাওয়ারনেস এর ভিতরে দুইটা অ্যাডস টাইপ আছে, কনসিডারেশনের ভিতরে ছয়টা আছে, মেবি দুই চার ছয়টা অ্যাডস টাইপ আছে, কনভার্সনের ভিতরে তিনটা অ্যাডস টাইপ আছে, যদিও আগে একটা ছিল এখন আরো দুইটা যোগ হয়েছে। যাই হোক, আমরা খুব ভালো করে এই তিনটা অবজেক্টিভ এবং প্রত্যেকটা অবজেক্টিভের এক একটা অ্যাডস টাইপ আমরা ক্লিয়ারলি জানব। আমি যেভাবে আপনাদের বলবো আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন, নো প্রবলেম। তো প্রথমে আসি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস কথাটা বলতে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আসলে কি বোঝানো, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেসটার শব্দের অর্থ হলো, ভালো করে মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ারনেস বলতে বোঝায় প্রচারণা, প্রচারণা। আপনারা যারা মার্কেটিং এর স্টুডেন্ট আছে তারা হয়তো বা জানেন এমন একটা কথা আছে যে প্রচারই প্রসার, যত প্রচারণা করবেন ততই প্রসার হবে বা ততই লাভ হবে বা ততই সেল হবে, বিষয়টা এমন, বিজ্ঞাপন এটাকে বলা হয়। তো এখানে বিষয়টা হচ্ছে অ্যাওয়ারনেস মানে প্রচারণা করা, কিভাবে প্রচারণা করবেন। প্রচারণা ধরেন এভাবে করা হবে যে আমি কে এবং আমি কি করি, এই দুইটা প্রশ্ন মাথায় রাখেন, আমি কে আমি কি করি, এইটুক যদি মানুষকে আমরা বুঝাইতে পারি, দিস ইজ কল্ড প্রচারণা বা অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কিভাবে প্রকাশ পাবে, আমি কে আমি কি করি। দেখেন আমি আমি যদি এভাবে বলি, কার কথা বলি, আচ্ছা বাটা দিয়ে, ব্যাপেক্স দিয়ে যদি বুঝাই,
যে আমি অ্যাপেক্স, আমি কে, আমি অ্যাপেক্স, তুমি অ্যাপেক্স, আমি বুঝলাম তোমার নাম অ্যাপেক্স, তা তুমি করোটা কি, তোমার কাজটাকে, তুমি অ্যাপেক্স আমি বুঝলাম তোমার নাম অ্যাপেক্স, তুমি অ্যাপেক্স সেটা আমি বুঝলাম, বাট তুমি কি করো, তোমার কাজটা কি, তুমি করোটা কি, তোমাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব। তখন অ্যাপেক্স বলতেছে আমি অ্যাপেক্স, আমি জুতা, আমার, আমি অ্যাপেক্স, আমার কাজ হলো জুতা বা আমি একটা জুতা। আচ্ছা আচ্ছা আমি বুঝলাম, তুমি অ্যাপেক্স মানে তুমি একটা জুতা, বিষয়টা হচ্ছে এই, তুমি কি করো, আমি জুতা বা আমি জুতা বিক্রি করি। তাহলে কি দাঁড়ালো, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস দুইটা প্রশ্নের মাধ্যমে অ্যাওয়ারনেস করা হয়। একটা হচ্ছে আমি কে, আমি কি করি, আমার নাম অ্যাপেক্স, আমি একটা ব্র্যান্ডের নাম অ্যাপেক্স, আমি কি করি, আমার আমার হচ্ছে জুতা, আমি জুতাগুলো মানুষের কাছে বিক্রি করি। তখন আমরা বুঝলাম যে হ্যাঁ সে হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্স মানে কি, অ্যাপেক্স মানে কোনো খাবার না, অ্যাপেক্স মানে কোনো সার্ভিস না, অ্যাপেক্স মানে হচ্ছে একটা জুতার ব্র্যান্ড, তার মানে অ্যাপেক্স মানে জুতা, কোন একটা জুতার একটা ব্র্যান্ডের নাম অ্যাপেক্স, অর্থাৎ অ্যাপেক্স মানে অ্যাপেক্স এর শোরুম বা অ্যাপেক্স এর দোকান মানেই হচ্ছে সেখানে জুতা বিক্রি হয়। অ্যাপেক্স বললে যেমন দেখেন, আজকে আমি অ্যাপেক্স উচ্চারণ করছি আপনারা সবাই বুঝে গেছেন, অ্যাপেক্স ইজ কল্ড জুতা, এটা কেন বুঝলেন আপনারা, হয়তো অ্যাপেক্স এর জুতা দু একজন পায়ে এখন থাকতে পারে, নাও থাকতে পারে, কেউ অতীতে কিনে থাকতে পারেন, কেউ এখনো পর্যন্ত নাও কিনে থাকতে পারেন, বাট অ্যাপেক্স সম্বন্ধে আপনাদের ধারণা আছে, অ্যাপেক্স মানে জুতা সেটা আপনি জানেন, কেন জানেন একটু চিন্তা করেন, কেন জানেন, কারণ অ্যাপেক্স সেইভাবে হচ্ছে বিজ্ঞাপন করছে, এই বিজ্ঞাপনটাকে বলা হয় অ্যাওয়ারনেস, এমন ভাবে অ্যাওয়ারনেস বিজ্ঞাপনটা করছে, এমন ভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করছে যাতে তার ব্র্যান্ড মানে প্রোডাক্টটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, তার প্রোডাক্টটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো কোম্পানি, কোনো সার্ভিস, কোনো প্রোডাক্ট যদি প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করে তাহলে সেটা খুব দ্রুতই ব্র্যান্ডে পরিণত হয়। যেমন ধরেন ইয়েলো, ইয়েলো একটা ঘটনা যেটা আমি জানি বা অনেকেই জানতে পারেন, সেটা হচ্ছে ইয়েলো বাংলাদেশে ইয়েলো যখন ইয়েলো কোনো একটা সিস্টার কনসার্ন কোম্পানি, তা ইয়েলো বাংলাদেশে যখন লঞ্চ হয়, লঞ্চ হয়ে সে প্রোডাক্ট লঞ্চ করে না, সে তখন শুধু ব্র্যান্ডিং করে, অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কেন করে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কেন করে, ব্র্যান্ডিং করার জন্য, তার নামটা মানুষের কাছে প্রচুর থেকে প্রচুর পরিমাণে ছড়ানোর জন্য সে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করে, মানুষ জেনে যায় দিস ইজ ইয়েলো, দিস ইজ ইয়েলো, সে কি করে, সে টি শার্ট বা এরকম ক্লথিং বা লাইফস্টাইল এর এই প্রোডাক্ট গুলো সেল করে, সে টি শার্ট বা সাপোজ এই ক্লথিং টাইপের প্রোডাক্ট সেল করে, এটা কিন্তু আমরা জেনে গেছি বা জানাচ্ছে মানুষকে, তখনও পর্যন্ত কিন্তু তার কোনো প্রোডাক্ট লঞ্চ হয় নাই, কোনো কেউ যদি বলে যে আমার একটা প্রোডাক্ট লাগবে সে কিন্তু দিতে পারবে না, কারণ তার হাতে প্রোডাক্ট নাই, প্রোডাক্ট সে শোরুমে আপলোড করে নাই, প্রোডাক্ট লঞ্চ করে নাই, কিন্তু তার আগেই ইয়েলো ব্র্যান্ডিং করার জন্য সে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো চালায় যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, আমি সহজে বোঝানোর চেষ্টা করতেছি, অ্যাওয়ারনেসটা হচ্ছে সেই ধরনের ক্যাম্পেইন যেটা হচ্ছে এখানে কোনো প্রোডাক্ট সেলস এর কোনো কথা আসবে না, কি আসবে, শুধু কোম্পানির বা ব্র্যান্ডের প্রচারণা করার জন্য, ওই প্রোডাক্টটা বা কোম্পানিটার প্রচারণা এতভাবে করার জন্য যেটা একসময় মানুষের মুখে মুখে চলে আসে, মানুষের ব্রেনের সাথে মিশে যায় যে এটা মানেই হচ্ছে ইয়েলো, মানেই হচ্ছে এরা টি শার্ট বা ক্লথিং বিক্রি করে। আজকে যদি আমি টয়লেট ক্লিনারের উদাহরণটা দিই, সবসময় আমি উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, যে ধরেন হার্পিক, হার্পিক কিন্তু একটা ব্র্যান্ডের নাম, এখন হার্পিক তো একটা কোম্পানি একটা ব্র্যান্ডের নাম দিছে, এখন সেটা হার্পিক তো ইয়েও হইতে পারে, কোনো একটা বিস্কুটও হইতে পারে, কোনো একটা খাবারও হইতে পারে, কোনো একটা প্রোডাক্টের নামও হইতে পারে, যেমন ক্লথিং প্রোডাক্টের নাম হইতে পারে, জুতার নাম হইতে পারে, হইতে পারে কিন্তু, বাট হার্পিক এতভাবে অ্যাওয়ারনেসটা হয়েছে, এতভাবে ব্র্যান্ডিং, এমন একটা ব্র্যান্ডিং তৈরি হয়েছে যে হার্পিক বলতেই আমরা টয়লেট ক্লিনার বুঝি, অথচ টয়লেট ক্লিনার আমরা যে কিন্তু টয়লেট ক্লিনার চাচ্ছি না দোকানে, কোনো একটা ব্যক্তি যে মানে ভালো বোঝে না বা শিক্ষাগত যোগ্যতাও জান নেই, সেও কিন্তু দোকানে গিয়ে বলছে যে আমাকে একটা হার্পিক দেন ভাই, টয়লেট ক্লিনার বলতে সে কি, সে কিন্তু জানে না, টয়লেট ইংলিশ শব্দ, ক্লিনার ইংলিশ শব্দ, সে কিন্তু টয়লেট ক্লিনার বলতে কি বোঝায় সে সেটাই জানে না, অথচ হার্পিক মানে কি সেটা জানে, হার্পিক হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে ওয়াশরুম বাথরুম পরিষ্কার করতে হয়,
মানে এমন ভাবে প্রচারণা হয়েছে একটা ব্র্যান্ডের নাম, একটা প্রোডাক্টের নাম বা একটা কোম্পানির নাম, নামই সেটা ব্র্যান্ডিং হয়ে গেছে এমন ভাবে যে প্রোডাক্ট অ্যাকচুয়াল কি সেটা, প্রোডাক্টটা হচ্ছে টয়লেট ক্লিনার। হার্পিক নামে তো আরো অনেক প্রোডাক্ট থাকতে পারে, সাপোজ পেস্ট থাকতে পারে, তার টয়লেট ক্লিনার থাকতে পারে, পেপার থাকতে পারে, অন্য জিনিস থাকতে পারে, তা কিন্তু না, এমনভাবে ব্র্যান্ডিং হয়েছে। বিষয়টা হচ্ছে যে ব্র্যান্ডিং মানে হচ্ছে কোনো একটা কোম্পানির প্রচার প্রচারণা এমনভাবে এমনভাবে করা যে সে প্রোডাক্টটা যেন ব্র্যান্ডে পরিণত হয়, এইটাকে বলা হয় অ্যাওয়ারনেস। তা অ্যাওয়ারনেস এর ভিতরে দুইটা জিনিস আছে, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা হলো রিচ, দুটো একইভাবেই কাজ করে। ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে কোনো প্রোডাক্টকে ব্র্যান্ডিং করার জন্য করা, রিচ মানে হচ্ছে পাবলিকের কাছে প্রচুর পরিমাণে পৌঁছয়ে দেওয়া, যেভাবেই করেন না কেন চলবে। তো আশা করি বুঝাইতে পারলাম যে অ্যাওয়ারনেস শব্দটা কি। এখানে কোনো সেলস এর কথা আসবে না, শুধু মানুষের কাছে পৌঁছায় দেওয়া এবং আমি কে, আমি কি করি সেটা মানুষের কাছে জানান দেওয়া, এটা হলো অ্যাওয়ারনেস। আচ্ছা, এরপরে আসেন কনসিডারেশন। কনসিডারেশন, কনসিডারেশন কথার অর্থটা কি? কনসিডারেশন কথার অর্থ হলো এরকম একটা অর্থ ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, যে মানুষ এক্সপ্লোর করা, এক্সপ্লোর করা অর্থাৎ মানুষের কাছে উপস্থাপন করা, কি উপস্থাপন করা, কি এক্সপ্লোর করা, মানে বর্ণনা করা। কথাটা বুঝতে পারতেছেন? কনসিডারেশন মানে হচ্ছে মানুষের কাছে বর্ণনা করা, উপস্থাপন করা, এলাবরেটলি মানে বিস্তারিত ভাবে। কিসের বিস্তারিত ভাবে? কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের সম্বন্ধে মানুষের কাছে বিস্তারিত ভাবে বর্ণনা করা, এক্সপ্লোর করা। অর্থাৎ আমি যে কি বললাম, অ্যাপেক্স, তুমি অ্যাপেক্স, তোমার কাজ কি? আমি হলাম ভাই জুতা, আমার নাম অ্যাপেক্স, আমি একটা ব্র্যান্ড হতে যাচ্ছি, আমি আমার কাজ হলো জুতা, অনেক অনেক মডেলের জুতা আছে, আমরা জুতা বিক্রি করি। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এটা এভাবে বলছিলাম আমরা অ্যাওয়ারনেস। এখন কনসিডারেশন মানে হচ্ছে ওই জুতার অনেকগুলো মডেল আছে ধরেন, তো ওই জুতাটা মানুষের কাছে উপস্থাপন করা, জুতাটার বর্ণনা দেওয়া, কি বর্ণনা দেওয়া, ভালো ভালো দিকগুলো বর্ণনা দিতে হবে। কেন দিতে হবে? কারণ পাবলিক যেন আমার জুতোটার প্রতি আকৃষ্ট হয়, আমার জুতোটা যেন কেনে, এই জন্য এমন ভাবে আমি বর্ণনা করব যেন সে আমার জুতাটা কিনতে বাধ্য হয়। আসলে তো তাই, মার্কেটিং মানুষ যে মার্কেটিং করে কি করে, অনেক অনেক মানুষের তো একই রকম প্রোডাক্ট, তো মার্কেটে অনেক কোম্পানির আছে, তারা কিন্তু যে কোম্পানি যত ভালো ভালো সেলসম্যান থাকে তাদের কিন্তু সেলস ভালো হয়, কারণ তারা মানুষকে বুঝাইতে সক্ষম হয়, সে যেভাবে হোক আনিয়ে বিনিয়ে যেভাবে হোক না কেন মানুষকে বোঝানোর চেষ্টা করে। এগুলো হচ্ছে কনসিডারেশন বা এক্সপ্লোর করা। যেমন আমি বলতে পারি যে ভাই আমার জুতোটা হচ্ছে অরিজিনাল লেদার, একদম সুন্দর ফ্যাক্টরিতে তৈরি অরিজিনাল লেদার, এখানে 100% গ্যারান্টি পাচ্ছেন, কালার গ্যারান্টি আছে, সোলগুলো অনেক ভালো, ক্ষয় হবে না, হ্যাঁ ছিঁড়ে যাবে না, এটা সেটা অনেক অনেক বোঝাচ্ছেন। তারপরে যে স্টিলগুলো আছে, এসএসআরি স্টিল, হ্যাঁ এটা ব্যবহার করলে এই হবে ওই হবে, অনেক 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 কিছু ভালো ভালো দিক উপস্থাপন করতেছেন। বা একটা ল্যাপটপ যদি আমরা কিনতে যাই, বা পিসি যদি কিনতে যাই, তখন আমরা বলতেছি ভাই এই ল্যাপটপে কিন্তু এইটা আছে, সেটা আছে, এটা ব্যবহার করলে আপনার গরম হবে না, হিট হবে না, অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারবেন, অনেক লোড দিতে পারবেন, আপনি গেম খেলতে পারবেন, এটা পারবেন, অনেক ভালো ভালো দিক কিন্তু আপনি বোঝাচ্ছেন। একটা মোবাইলেও কিন্তু এরকম অনেকগুলো আমরা বর্ণনা কিন্তু আমরা উপস্থাপন করি, যারা সেলস করে তারা কিন্তু উপস্থাপন করে, যার কারণে আমরা কিন্তু মোবাইলগুলো কিনি। কি কি উপস্থাপন করা হয়, মানে ফিচারগুলো, একটা মোবাইলের বিভিন্ন ফিচার থাকে যে ভাই এটার এত জিবি র্যাম, এত জিবি রম, ক্যামেরা সামনে সামনে দুইটা ক্যামেরা, পিছনে চারটা ক্যামেরা, দেখেন কত ভালো জিনিস, ক্যামেরা 20 মেগাপিক্সেল, সামনে 8 মেগাপিক্সেল, এটা এত মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, এই যে ভালো ভালো দিকগুলো আমি কিন্তু তার কাছে উপস্থাপন করতেছি। এতে করে কি হচ্ছে, সে কিন্তু আকৃষ্ট হচ্ছে আমার প্রোডাক্টের দিকে, সে কিন্তু আমার প্রোডাক্টটা কেনার জন্য কিন্তু স্বতঃস্ফূর্ত হচ্ছে, উদ্যম পাচ্ছে, আমার প্রোডাক্টটা কিন্তু আলটিমেটলি কিনতেছে, আমি এগুলো করতেছি প্রোডাক্টটা বিক্রি করার জন্য। এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় কনসিডারেশন, অর্থাৎ একটা প্রোডাক্ট সম্বন্ধে ভালো ভালো দিকগুলো মানুষের কাছে উপস্থাপন করা। আমি কি বললাম, একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে তার ভালো ভালো দিকগুলো মানুষের কাছে বর্ণনা করা, উপস্থাপন করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, তুলে ধরা, এটাই হলো কনসিডারেশন। আশা করি বুঝাইতে পারছি। এই কনসিডারেশনকে আসলে 6টা অ্যাডস টাইপে ভাগ করা হয়েছে, তার ভিতরে হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টলেশন, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ, এগুলো পরে আসতেছি।
আমরা আর একটা আমাদের অবজেক্টিভ আছে, সেটা আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে কনভার্সন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কনভার্সন শব্দের অর্থ হলো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় সেল। একটা কথা, সেল দেখবেন আপনারা এমন হবে, বায়ার কাজ যখন করতে যাবে তখন বায়ার বলবে যে ভাই আমাকে আমার কনভার্সন দরকার, কনভার্সেশন না, কনভার্সন দরকার। কনভার্ট থেকে কনভার্সন, আমার কনভার্সন দরকার। কনভার্সন মানে কি? তার সেল দরকার, সে সেলস আসছে, সে বলবে যে কনভার্সন কেমন, কনভার্সন অ্যাডস করো, তার মানে সেলস এর জন্য অ্যাড করো বা সেলস অ্যাড। অনেকের বিজনেস ম্যানেজার আপডেট হয়ে একটু অন্যরকমও আসে, যেখানে কনভার্সন থাকে না, থাকে সেলস। কনভার্সন মানে হচ্ছে সেলস, এক কথা। তাহলে এখানে কনভার্সন অ্যাড মানে কি? সেলস অ্যাড। ডিরেক্ট সেলস কেমনে হয়? আমরা কনসিডারেশনে বুঝতেছি কি, আমার প্রোডাক্টটা সম্বন্ধে মানুষকে এমন ভাবে বোঝাচ্ছি, তারপরে মানুষ কিনতেছে। আর এখানে আসতেছে যে কনভার্সন। কনভার্সন মানে ডিরেক্ট, কোনো কিছু বোঝানোর দরকার নাই। প্রোডাক্ট ভালো মন্দ, প্রোডাক্টের কি কি ফিচার আছে না আছে, প্রোডাক্টকে কতটুকু সুবিধা পাচ্ছে না পাচ্ছে, কিছু বোঝানোর দরকার নাই, ডিরেক্ট সেলস করতে হবে। এটা কেমনে? ডিরেক্ট সেলসেরও কিন্তু অপশন আছে, সেটা কেমন আমি একটু বলে যাই। সেটা হচ্ছে, ধরেন এরকম ভাবে হতে পারে যে আপনি একটা প্রোডাক্টের উপরে বললেন যে আমার প্রোডাক্ট 70% ডিসকাউন্ট, আমার অ্যাপেক্সের এই জুতাটা 70% ডিসকাউন্ট। এই তো 70% ডিসকাউন্ট মানে কি? পাবলিক তো লাভ দিয়ে উঠবে যে স্যার 70% ডিসকাউন্ট, তার মানে তো 100 টাকা হলে 30 টাকা মাত্র দাম, 70 টাকা মাইনাস লাভ দিয়ে পড়বে কেনার জন্য। এই একটা ধরেন অপশন, এটা হলো কনভার্সন, ডিরেক্ট সেলস এর কথা হচ্ছে। তারপরে এমন হতে পারে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর্থাৎ একটা কিনলে আর একটা ফ্রি, এরকম কিন্তু অনেক অনেক অফার থাকতে পারে। এই অফার গুলো হচ্ছে ডিরেক্ট সেলস এর কথা বলে। যাই হোক, আবারও একটু বলি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার করা, প্রচারণা করা, যেখানে কোনো সেলস এর কোনো কথা হবে না, সেল টেলের কোনো কথা হবে না। অর্থাৎ প্রচার প্রচারণা কিসের জন্য? আজকে আমার কোম্পানি বা আমার এই প্রোডাক্টটা যদি মানুষের কাছে বেশি পৌঁছায়, মানুষ যখন যদি আমার এই কোম্পানি বা প্রোডাক্টের সম্বন্ধে খুব ভালো জানে, ভালোভাবে সবার কাছে পৌঁছায় একদম শহর থেকে গ্রাম পর্যন্ত, তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা মানুষ কিনবে। যেমন দেখেন, ছোটবেলায় আমরা কিন্তু বিটিভিতে ছবি দেখার সময় বিভিন্ন বিজ্ঞাপন দেখতাম, লাক্স, কেয়া সুপার বিউটি সোপ বা এসএমসি রোড স্যালাইন, এরকম অনেক অনেক প্রোডাক্টের বিজ্ঞাপন দেখতাম, মোজো, এই যে কোল্ড ড্রিঙ্কস এর দেখতাম। এগুলো কিন্তু কেনার জন্য আমরা পাগল হয়ে যেতাম, বা এগুলো আমাদের কাছে যখন দোকানে দোকানে চলে আসতাম আমরা কিন্তু কিনতাম, কারণ জানতাম যে এগুলো তো ভালো। এগুলো বলতাম, এগুলো ভালো, ভালো কেন? আরে টিভিতে দেখি তো বিজ্ঞাপন, লাইফ বয় সাবান, হ্যাঁ, এই জন্য কিন্তু এগুলো, যেগুলো বিজ্ঞাপন হতো না সেগুলো আমরা কিন্তু চিনি না, জানি না, এই জন্য কিনতাম না। আর যেগুলো যে দেখতাম যে হ্যাঁ ওইটা কেয়া সাবান, এই টিভিতে তো মানে মুভি দেখতে গেলে প্রচুর পরিমাণে দেখায়, তো ওইটার জন্য ব্রেনের সাথে মিশে গেছে, পরিচিত হয়ে গেছে, এই জন্য ওটাই কিনতাম, যে কেয়াটাই দেন ভাই, অন্য আরো ভালো সাবান থাকলেও আমরা চিনি না জানি না কিনতাম না। এইগুলো জন্য হচ্ছে, এটাকে বলা হয় অ্যাওয়ারনেস, অর্থাৎ সেই ব্যবসাটাকে বা সেই প্রোডাক্টটাকে প্রচারণা করা। এখানে কোনো এই ক্যাম্পেইন দিয়ে কোনো সেল হবে না, শুধু প্রচারণা হবে। এরপর আসেন কনসিডারেশন, অর্থাৎ এই কনসিডারেশন ক্যাম্পেইন দিয়ে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে মানুষ প্রচারও হবে, আবার প্রোডাক্টটা মানুষ কিনতেও যাবে, বুঝে শুনে কিনবে। সেটা হচ্ছে মানুষকে সেই প্রোডাক্টটা সম্বন্ধে, প্রোডাক্টটা ভালো দিক সম্বন্ধে তুলে দিচ্ছেন, মানুষ প্রোডাক্টটা সম্বন্ধে জানতেছে, জেনে যদি বোঝে হ্যাঁ খুবই ভালো প্রোডাক্টটা ভালো, তো তখন কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে জেনে যাচ্ছে, আমি কিনলাম না বাট আমি প্রোডাক্ট সম্বন্ধে জেনে গেলাম, আমি কোম্পানি সম্বন্ধে জেনে গেলাম, এটা একটা ব্র্যান্ডিং হচ্ছে। কিন্তু আমার বন্ধু আমার পাশে দাঁড়ায়, সে শুনলো, সেও জানলো, কিন্তু সে কিনলো, বাট আমি কিনলাম না কিন্তু আমি জানলাম, তাহলে আমার আমার দ্বারা হচ্ছে ব্র্যান্ডিং, আর আমার বন্ধু কিনলো, তার দ্বারা ব্র্যান্ডিং এবং সেল দুটোই হচ্ছে। এটা হলো কনসিডারেশন। সো এই জন্য এই কনসিডারেশনের অনেকগুলো অ্যাডস টাইপ। আর কনভার্সন হলো ডিরেক্ট সেলস। আমাদের কিছু অপশন থাকে যে এখানে কোনো অ্যাওয়ারনেস নাই, কোনো কনসিডারেশন নাই, একদম সেলস এর কথা বলা হয়। কেন? আমরা বিভিন্ন সময় প্রোডাক্টে বিভিন্ন অফার দিয়ে থাকি, এই অফারই মানুষকে আকৃষ্ট করে কেনার জন্য।
অনেক সময় বিভিন্ন সুপার শপে গিয়ে দেখবেন যে নতুন নতুন প্রোডাক্ট এসে বলে যে তিনটা কিনলে একটা ফ্রি। আমি দেখছি যে সাবান, ভালো ভালো সাবান দেখি তিনটা কিনলে একটা সাবান ফ্রি, বা এমন এমন কিছু বিস্কিট চলে না ডেট এক্সপায়ার হয়ে যাবে, তারা করে কি যে দুইটা এই বিস্কুট কিনলে অমুক বিস্কুটটা ফ্রি, একই কোম্পানি, বা দুইটা বিস্কুট কিনলে, দুইটা বিস্কুটের প্যাকেট কিনলে আর একটা বিস্কুটের প্যাকেট ফ্রি, তারা কিন্তু এখানে সেলস করার জন্য। কারণ কি, যে প্রোডাক্টটা রয়ে যাচ্ছে ওটা হয়তো ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, ওটা সেল হবে না সেলের রেশিও অনুযায়ী, এই জন্য ওটার প্রচুর সেল দরকার। ধরেন পার ডে সেল হয় 100 প্যাকেট, এখন টাইম আছে 3 দিন, তাহলে তিন দিনে 300 প্যাকেট সেল হবে, তার কাছে রয়ে গেছে 500 প্যাকেট, এখন ওই কোম্পানি কি করবে? তাহলে সে চিন্তা করে যে আমার সেল দরকার, চাইলে তো আর সেল হবে না, কারণ সে জানে যে পার ডে আমার 100 প্যাকেট সেল হয়, আমার 3 দিনে 500 প্যাকেট সেল হবে না, সে বুঝে গেছে, তখন কি করবে? তাহলে এইখানে তার চাহিদা কি? এখানে তার চাহিদা আছে কনসিডারেশন, না তাহলে চাহিদা হচ্ছে তার কনভার্সন, অর্থাৎ সেল দরকার। তখন সে কি করবে যে সেল দরকার, এখন আমি কি করব? আমি জানি আমার দিনে 100 প্যাকেট সেল হয়, আমি কেমনে আমি 3 দিনে 300 প্যাকেটের জায়গায় 500 প্যাকেট সেল করব? ইহা অসম্ভব। তখন তাকে কনভার্সনে আসতে হয়, ডিরেক্ট কনভার্সনে। তখন তাকে বলতে হয় যে ভাই আমার এই বিস্কিটে 70% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, অথবা 2 প্যাকেট কিনলে 1 প্যাকেট ফ্রি, এরকম একটা মানে প্রফিট অন্তত দেখেন তো লস না হয় এমন একটা অপশন রেখে এই অফার গুলো তৈরি করলে মানুষ তখন খুব বেশি করে এইগুলো কেনার চেষ্টা করে, এবং দেখা যাচ্ছে কি 3 দিনে তার 500 প্যাকেট সেল হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের মানে লজিকটা বুঝাইতে পারছি। এবার চলে আসি অ্যাওয়ারনেস এর দুইটা অপশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ। রিচ মানে হচ্ছে শুধু রিচটা পাবেন, অ্যাডসটা হচ্ছে প্রচুর মানুষের কাছে পৌঁছাবে, সেটাও একটা অ্যাওয়ারনেস। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলে সেটাও একই জিনিসের মতো কাজ করবে, মানুষের কাছে পৌঁছবে, পৌঁছায় সেটা একটা ব্র্যান্ডিং তৈরি হচ্ছে, সেখানে কোনো সেল আসবে না বলতে সেলের কথা হচ্ছে না, কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে মানুষ জানতেছে, কোম্পানি সম্বন্ধে মানুষ জানতেছে। এটা তখন করে কোনো একটা কোম্পানি যখন নতুন আসে, নতুন লঞ্চ করে, তখন তার এই ব্র্যান্ডিং করার প্রয়োজন হয়। ব্র্যান্ডিং করলে মানুষ জানে, বোঝে, ক্লিয়ার হয়, তারপর আস্তে আস্তে সে সেলসে আসবে। সো এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে গেলে প্রচুর পরিমাণে কস্টিং এর প্রয়োজন। এই জন্য সব কোম্পানি, সব পাবলিক এটা করে না। এটা ব্র্যান্ডিং কোম্পানি যারা প্রচুর বাজেট নিয়ে আসে, সেই ধরনের কোম্পানি এগুলো করে, তাই তারা ব্র্যান্ডিং তৈরি হয়। দেন আমরা চলে আসি কনসিডারেশন। কনসিডারেশনের ভিতরে আমাদের 6টা অ্যাডস টাইপ আছে, একটা হচ্ছে ট্রাফিক, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টলেশন, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ। সংক্ষেপে বলে যাই, সবকিছু এখানে উল্লেখ আছে। ট্রাফিক, ট্রাফিক মানে কি? পাবলিক, আমি, আপনি, আমরা সবাই। অর্থাৎ কোন একটা, আমি যেটা বলে গেছি আগে, কোন একজন ব্যক্তি যদি বলে যে আমার একটা ওয়েবসাইট আছে ভাই, ওয়েবসাইটে আমি প্রচুর পরিমাণে কবিতা লিখি, আমি ওয়েবসাইটে গল্প লিখি, আমার ওয়েবসাইটে অনেকগুলো বিভিন্ন আর্টের ছবি টবি আছে, আমার ওয়েবসাইটে অনেক মুভি আছে, এখন আমার কথা হচ্ছে ভাই আমাকে এমন একটা ক্যাম্পেইন করে দাও যেন, আমি তো এগুলো বুঝি না ক্যাম্পেইন, আমাকে এমন একটা ক্যাম্পেইন করে দাও যেন অনেক অনেক মানুষ আমার ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটটা ভিজিট করে। কারণ বিশেষ করে অ্যাডসেন্স বা বিভিন্ন কারণে অনেকে ট্রাফিক চায় যে আমার ওয়েবসাইটে যেন প্রচুর মানুষ ভিজিট করে। সেই ধরনের কাজের জন্য ট্রাফিক অ্যাড করতে হয়। সেখানে কি কি হবে? প্রচুর পরিমাণে পাবলিক, প্রচুর পরিমাণে লোকজন শুধু ওই ওয়েবসাইটে যাবে। এখন ওয়েবসাইটটা যদি কোনোটা ই কমার্স ওয়েবসাইট হয়, সেখানে যদি প্রোডাক্ট থাকে, তাও সেখানে ট্রাফিক অ্যাড চালাতে হয় বা চালানো যায়। সেখানে যদি ট্রাফিক অ্যাডস করা হয়, তাহলে প্রচুর পরিমাণে লোকজন যদি একটা ই কমার্স ওয়েবসাইটে ঢোকার পর যদি দেখে যে এখানে জামা আছে, প্যান্ট আছে, শাড়ি আছে, এটা আছে, সেটা আছে, তখন সেখান থেকে কিন্তু কেনার সম্ভাবনা আছে, বা সেখান থেকে কিন্তু মানুষ প্রোডাক্ট কিনবে। সো সেলসের জন্য আমরা ট্রাফিক অ্যাডও চালাইতে পারি, অর্থাৎ প্রোডাক্ট সেলস করার জন্য আমরা ট্রাফিক অ্যাড চালাইতে পারি। ট্রাফিক গিয়ে দেখলো যে না, প্রোডাক্টটা অনেক সুন্দর, প্রোডাক্টের প্রাইসও রিজনেবল প্রাইস আছে, ভালো ভালো অনেক প্রোডাক্ট আছে, কোম্পানি ভালো, সে কিন্তু কিনে নিচ্ছে ওখান থেকে। সেখানে কোনো ডিসকাউন্ট নেই, এটা নেই, সেটা নেই, কিন্তু প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের দাম ভালো, সেটা দেখে সে কিন্তু কিনতেছে। সো এটাও এক প্রকার পাবলিকের যদি বলে না প্রোডাক্ট সেল করতে হবে, তাও কিন্তু আমরা ট্রাফিক অ্যাড চালাইতে পারি। কারণ ট্রাফিক মনে হচ্ছে প্রচুর লোকজন নিয়ে সেখানে মানে চালাই দেওয়া, সেখানে পৌঁছায় দেওয়া ট্রাফিক। এঙ্গেজমেন্ট অর্থাৎ অর্থ হইল এঙ্গেজমেন্ট, তো বোঝেন আমাদের রিং এঙ্গেজ করা হয়, একজনের সাথে একজনের সম্পৃক্ত হয়ে যাওয়া। সো এঙ্গেজমেন্টটা হচ্ছে এরকম, ধরেন আপনার ফেসবুক পেজে কোনো একটা পোস্ট দিছেন, ভালো একটা পোস্ট,
একটা একটা পোস্ট, কোনো একটা প্রোডাক্টের পোস্ট, অনেক ধরনের পোস্ট হতে পারে, বা কোনো একটা নিউজ টাইপের পোস্ট, অনেক কিছু হতে পারে। এই আপনি বলছেন আমার এই পোস্টটা প্রচুর মানুষের কাছে পৌঁছে দিতে হবে, প্রচুর মানুষ যেন আমার এই পোস্টটাকে লাইক দেয়, ফলো করে, শেয়ার করে, কমেন্ট করে, লাইক ফলো শেয়ার কমেন্ট এগুলো যেন করে, মানুষ যেন মানুষের কাছে এমন ভাবে পৌঁছে দিতে হবে। দিস ইজ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিলে ওই পোস্টটা মানুষের কাছে প্রচুর পৌঁছবে, মানুষ কমেন্ট করবে, লাইক করবে, ফলো করবে, শেয়ার করবে, ইটিসি ইটিসি ইটিসি। এই ধরনের সিস্টেমকে পোস্ট এঙ্গেজমেন্ট করতে হবে। তারপর আসে অ্যাপস ইনস্টলেশন। আমরা এর আগে বলে আসছিলাম যে আমরা যদি এমন হয় যে ধরেন কোনো একজন ব্যক্তি একটা অ্যাপ, সুন্দর করে একটা অ্যাপ ডিজাইন করছে, অ্যাপ ডেভেলপ করছে, করার পরে তার প্লে স্টোরে, গুগল প্লে স্টোর বা আইফোনে সেটা হচ্ছে অ্যাপেলে এঙ্গেজড করছে, রেজিস্ট্রেশন করছে, করার পরে এবার বলছে যে আমার অ্যাপসটা আমি চাই যে অনেক মানুষ, প্রচুর মানুষ যেন আমার অ্যাপসটা ইনস্টল করে, তাতে করে আমার লাভ আছে। আমি চাচ্ছি আমি একটা ভাই আমি একটা অ্যাপ বানাইছি, আমার অ্যাপটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়, তো আমি চাচ্ছি আমার অ্যাপটা মানুষ ইনস্টল করে, তো আমাকে কি ভাবে হেল্প করবেন? তখন একজন ফ্রিল্যান্সার বললো হ্যাঁ আমি তোমার এই অ্যাপসটা প্রচুর থেকে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষ ইনস্টল করবে, সেই ক্যাম্পেইনটা আমি করে দিতে পারবো। সেইটাকে বলা হয় অ্যাপস ইনস্টল ক্যাম্পেইন। অর্থাৎ এই ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা সেই এই ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা হচ্ছে কি করবো, কোনো অ্যাপস থাকলে সেই অ্যাপসটা ইনস্টলেশন করাবো পাবলিককে দিয়ে। এটা হলো অ্যাপস ইনস্টলেশনের জন্য এই ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, এই অ্যাপস টাইপটা সিলেক্ট করতে হয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভিউ, আপনার ভিডিও আছে, আপনি ভাবতেছেন যে আমি ভিডিওটা পোস্ট দিছি, সাপোজ ফেসবুকে আমার ভিডিওটা পোস্ট দিছি বা ইউটিউবে আছে, সেটা আমি ফেসবুকে আনছি, আনার পর আমি বলতেছি আমার এই ভিডিওটা অনেক অনেক মানুষ দেখবে, আমার একটা ফানি ভিডিও, আমার একটা টিকটক বা আমার একটা সি এই 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 ভিডিও, ভালো ভিডিও বা আমার নাটক যেটাই হোক, এই ভিডিওটা আমি মানুষের কাছে পৌঁছাবো। বায়ার এরকম অনেক ভিডিও থাকে যে বায়ার বলতেছে যে আমি একজন সিঙ্গার, আমি গান গাইছি, আমি একজন অভিনেতা, আমি অভিনয় করছি, আমি একটা টিকটক করছি, আমার শর্ট একটা ভিডিও আছে, ভালো একটা ভিডিও আছে, ভালো একটা বাণী আছে, মানুষের কাছে পৌঁছাবো, মানুষজন আমার প্রচুর, মানুষজন আমার এই ভিডিওটা প্রচুর দেখে, প্রচুর মানুষজন আমার এই ভিডিওটা দেখে, সেটা করে দিতে হবে। দিস ইজ ভিডিও ভিউ। মাথায় রাখবেন সব ভিডিও কিন্তু ক্যাম্পেইন করা যায় না, কারণ সে ভিডিওতে যদি খারাপ কিছু থাকে, ভিডিওতে যদি অন্য ধর্মকে হেয় করা হয়, ভিডিওতে যদি কারো সম্বন্ধে খারাপ কিছু বলা হয়, এগুলো কিছু নেগেটিভ থিম আছে যে এগুলো রান হয় না। দেন আমরা আসি লিড জেনারেশন। কথাটা আমিও প্রথম দিকে বলেছি যে লিড জেনারেশনটা কি জিনিস, যেন আপনার যদি কোনো লিডের দরকার হয়, অর্থাৎ বায়ার যদি বলে যে আমি এই সার্ভিস সেল করি বা এটা করি, আমার মানুষের নাম দরকার, ফোন নাম্বার দরকার, মেল দরকার, এই টাইপের ডেটা দরকার, কোন ডেটা দরকার বা তথ্য দরকার হয়, ইনফরমেশন দরকার হয়, এই ধরনের তথ্য মানে যদি বায়ার রিকোয়ারমেন্ট থাকে বা যদি চায়, সেটা করতে হবে লিড। লিড জেনারেশন, জেনারেশন মানে কি, জেনারেট করবে, তৈরি করবে। কেউ বলতে চায় যে আমি এরকম একটা সার্ভিস দিই ভাই, তো কারা কারা আমার এইখানে ভর্তি হবে, কারা কারা আমার সার্ভিসটা চায়, তাদের আমি ইনফরমেশন চাই, তারা এখানে ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করুক, তাহলে হবে। তো এই ধরনের ক্যাম্পেইনকে, এই ধরনের সার্ভিসের জন্য যে ক্যাম্পেইনটা করবে সেটা অবশ্যই লিড জেনারেশন হবে, যেখানে ক্লায়েন্ট ডেটা চাবে। তারপর হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। তো মেসেজ ক্যাম্পেইনটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ট্রাফিক আর মেসেজ ক্যাম্পেইন সবগুলো ইম্পর্টেন্ট। এই মেসেজ ক্যাম্পেইনটা ইম্পর্টেন্ট কেন বলতেছি, ধরেন আপনি কি করেন, আপনার একটা পেজ আছে, আপনার ওয়েবসাইট নেই, পেজ আছে, পেজে অনেকগুলো পোস্ট আপনি দিচ্ছেন, প্রোডাক্টের পোস্ট দিচ্ছেন, দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, সেল করতে চাচ্ছেন। তখন কিন্তু আপনি এখানে কি করলেন যে আপনার তো ওয়েবসাইট নেই, ওয়েবসাইট থাকলে কি হবে, ওয়েবসাইটে মানে ট্রাফিক ঢুকবে, ঢুকার পর একটা প্রোডাক্ট দেখবে, দেখার পর বাই নাও, শপ নাও, অ্যাড টু কার্ট, এভাবে করে করে সেখান থেকে কিন্তু অর্ডার দেবে। যেমন আপনার দারাজ থেকে অর্ডার দেন, অর্ডার দিয়ে দিয়ে ইনফরমেশন দিয়ে দিলেই দুই তিন দিন পরে আপনার কাছে প্রোডাক্ট চলে আসে। এখন আপনার তো কোনো ওয়েবসাইট নেই, কি করবেন, তখন আপনার তো ডাইরেক্ট কিনতে পারবে না। তো কেনার জন্য অবশ্যই কাস্টমারদের আপনার সাথে কথা বলতে হবে, মেসেজ করতে হবে, কথা বলতে হবে, দেন সেখানে আপনি একটা অর্ডার প্লেস করবেন নিজে নিজেই। আপনারা হয়তো অনেক সময় অনেক পেজ দিয়ে বিভিন্ন অর্ডারও দিচ্ছেন, তো সেই ধরনের বিষয়ের জন্য কি করতে হয়, পেজে যদি কোন পেজ দিয়ে কোনো ক্যাম্পেইন চালানোর পর সেখানে হচ্ছে মেসেজ ক্যাম্পেইন সিলেক্ট করে যদি আপনি ক্যাম্পেইনটা রান করেন, তাহলে পাবলিক বা কাস্টমাররা সেই প্রোডাক্ট বা সার্ভিস দেখে আপনাকে এক ক্লিকে মেসেজ করবে, একটা ক্লিক করলে আপনাকে মেসেজ করতে পারবে, হ্যালো
আপনি বললেন হ্যালো, বললো যে আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, প্রাইস কত? আপনি বললেন প্রায় এত টাকা। সে বললো যে ঠিক আছে, আমি এই প্রোডাক্টটা নেব, হোম ডেলিভারি হবে, সবকিছু মিলে গেল, ওকে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি করে দেন। আপনি বললেন আপনার নাম, ফোন নাম্বার, এটিসি টিসি দেন। সে নাম ফোন নাম্বার সকল ইনফরমেশন দিল, আপনি কোনো একটা খাতায় বা কোনো একটা নোটপ্যাডে লিখে রাখলেন, এবং তার নামে ওই প্যাকেট করে সুন্দর করে সে প্রোডাক্টটা দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারির জন্য রেডেক্স, সুন্দরবন, পেপার ফ্লাই, যেটাই বলেন, এই সার্ভিস ডেলিভারি সার্ভিসে দিয়ে দিচ্ছেন, তার কাছে যাচ্ছে, টাকা আপনার কাছে চলে আসতেছে। এটা হলো মেসেজ ক্যাম্পেইন, যাতে মানুষ মেসেজ করে আপনাকে। যে সমস্ত সার্ভিস হোক আর প্রোডাক্ট বিক্রি হোক, যেটাই বিক্রি করেন না কেন, পাবলিক যদি, পাবলিকের কাছ থেকে যদি বা ক্লায়েন্টের কাছ থেকে বা কাস্টমারদের কাছ থেকে যদি আপনি মেসেজ চান, মেসেজের মাধ্যমে যদি লেনদেন করতে চান, কেনা বেচা করতে চান, তাহলে মেসেজ ক্যাম্পেইন। আশা করি বুঝতে পারছেন। আর কনভার্সন বলছি ডিরেক্ট সেলস, ডিরেক্ট সেলস এর ক্ষেত্রে আমাদের কনভার্সন সিলেক্ট করতে হবে। কনভার্সন মানে হচ্ছে এই কনভার্সন একই যেটা বলছি, যে সেলস আগে একটা ছিল, এখন এই দুটো যুক্ত হয়েছে। তো ডিরেক্ট সেলস করার জন্য কনভার্সন করতে হয়, অর্থাৎ কনভার্সনের জন্য আমাদের পিকজেল লাগে। আমি পিকজেল দেখাবো আপনাদের। অর্থাৎ বায়ার যদি বলে যে আমার এই প্রোডাক্ট আছে ভাই, আমার ট্রাফিক 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 দরকার নেই, আমাকে ডিরেক্ট কনভার্সন সেল করতে হবে, তাহলে কি করবেন, কনভার্সন সিলেক্ট করে আপনি ক্যাম্পেইন রান করে দেবেন। সেই ক্ষেত্রে সেল হইলে কত ডলার কাটলো সেটা পার্সেলের উপরে ডিপেন্ড করবে, যে আমার টোটাল $50 খরচ হয়েছে, দুইটা সেল হয়েছে, তাহলে পার সেলে $25 খরচ, এরকম ভাবে আপনার হিসাবগুলো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এভাবেই আসবে। তো যাই হোক, কনভার্সন আর তোমার ট্রাফিক, এই দুটো দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট সেলস এর জন্য ক্যাম্পেইন গুলো করি, একটু একটু মাথায় রাখবেন। দেন আর একটা জিনিস হচ্ছে ক্যাটালগ সেল, যেটা আমি ক্যাটালগ নিয়ে বলছিলাম, যে আপনার যদি কোনো ক্যাটালগ তৈরি করা থাকে, সেই ক্যাটালগ ধরেন একটা ক্যাটালগ তৈরি করা আছে, অনেক প্রোডাক্ট আছে, এখন সেই ক্যাটালগ ব্যবহার করে আপনি ক্যাম্পেইন চালাবেন, যে আমি ডিরেক্ট ক্যাটালগটা সিলেক্ট করে দিলে ক্যাটালগে আমার 100 প্রোডাক্ট আছে, সেই 100 প্রোডাক্ট নিয়েই একটা সেল হবে। তো নর্মালি এটা মানুষ করে, কিন্তু আসলে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট থেকে কিছু উইনিং প্রোডাক্ট, ভালো ভালো প্রোডাক্ট সামনে দিয়ে ক্যাম্পেইনগুলো চালানোর চেষ্টা করে। যাই হোক, ক্যাটালগ থাকলে সেই ক্যাটালগটাকে বা শপটাকে সিলেক্ট করে দিয়ে আপনি ক্যাম্পেইন রান করতে চাইলে ক্যাটালগ সেলস দিয়ে ক্যাম্পেইন করতে হয়। এবার আসেন স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিকটা হচ্ছে, স্টোর মানে কি, একটা দোকান। ধরে নেন শ্যামলীতে আপনার একটা দোকান আছে, আমি একটা উদাহরণ দিয়ে আগে বুঝাইছিলাম, আপনার একটা দোকান আছে, এখন আপনি অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করেন না, অনলাইন দিয়ে মেসেজ ক্যাম্পেইন বলেন, ট্রাফিক বলেন, কনভার্সন বলেন, কোনো ক্যাম্পেইনের মাধ্যমে, কোনো ওয়েবসাইট নাই, পেজ টেজ তেমন ধরেন কিছুই নাই, পেজের মাধ্যমে, অর্থাৎ আপনি অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করেন না, যে আমি ডেলিভারি এগুলো দিতে পারবো না ভাই, পারলে আইসে আমার যে দোকান আছে শ্যামলী স্কোয়ার মার্কেটে, আমার এই দোকানে ডিসকাউন্ট আছে, এটা আছে, সেটা আছে, সব আছে, খুব কম দামে প্রোডাক্ট বিক্রি করি, কিন্তু আমার এখানে ফিজিক্যালি এসে কিনতে হবে। আপনার ঢাকায় যাত্রাবাড়ি থাকেন, মানিকগঞ্জ থাকেন, সাভার থাকেন, যেখানেই থাকেন না কেন ভাই, আমার এই দোকানে এসে কিনতে হবে, আমি অনলাইনে ডেলিভারি দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। এরকম অনেকের সার্ভিস আছে। তো এইরকম অনেকের সার্ভিস বা এরকম অনেকের দোকান থাকলে, যদি কেউ অনলাইনে বিক্রি করতে না চায়, তারপরও যদি বলে যে আমি এরকম বিজ্ঞাপন দেবো, আমার আমি যে শোরুমটা নিছি, এই শোরুমে প্রোডাক্টটা বিক্রি করি, তো আমি মানুষের কাছে বিজ্ঞাপন দেবো, সেক্ষেত্রে হচ্ছে স্টোর ট্রাফিক, অর্থাৎ আপনি আপনার দোকানে ট্রাফিক নিতে চাচ্ছেন, দোকানে ফিজিক্যালি ট্রাফিক যাবে। তো আপনি একটা বিজ্ঞাপন দিলেন যে আমার এরকম শার্ট আছে, প্যান্ট আছে, এইটা আছে, সেটা আছে, আমি দেখলাম, দেখার পর আমি বুঝলাম যে এটা স্টোর ট্রাফিক, সেখানে আপনার স্টোরের লোকেশন দেওয়া আছে, যে অমুক শপ, অমুক ভ্যারাইটিস শপ, শ্যামলী স্কোয়ার মার্কেট, সেকেন্ড ফ্লোর, এত নাম্বার শপ, তাহলে কি আমি তো অনলাইনে কিনতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটা দেখে পছন্দ হয়েছে, পরের দিন সকালবেলা টাকা নিয়ে ডিরেক্ট চলে গেলাম তার শোরুমে, যে বললাম যে ভাই আপনার এরকম ফেসবুকে আমি তো আপনার দোকানের এই ইনফরমেশন দেখছি, অমুক প্রোডাক্টটা পছন্দ হয়েছে, অমুক মডেলটা, জি আমাকে একটু দেয়, আমি কিনে নিয়ে আসলাম। তো এতক্ষণ সবকিছু যেগুলো দেখলাম সব অনলাইনে আপনি কিনতে পারবেন, শুধু এই স্টোর ট্রাফিকটা আছে অনলাইনে না, অফলাইন। অফলাইন বলতে কি, বিজ্ঞাপন ফেসবুকের মাধ্যমে আপনি দেখতে পারলেন, কিন্তু আপনাকে গিয়ে কিনতে হবে ফিজিক্যালি, দিস ইজ কল স্টোর ট্রাফিক। যাই হোক, বেশি প্রেশার হয়ে যাচ্ছে মনে হয়, বেশি আর কিছুই নাই, আমাদের এই অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন, এই তিনটা জিনিস, এই কয়েকটা জিনিস যদি আপনি খুবই ভালো করে স্পষ্টভাবে যদি জানতে পারেন, তাহলে বায়ার কি চাচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করে সেভাবে আপনি ক্যাম্পেইন রান করলে বায়ারের উপকার হবে, আর যখন বায়ার প্রফিট হবে, প্রফিটেবল হবে এই ক্যাম্পেইনটা, তখন বায়ার কিন্তু দ্বিতীয়বার আপনাকে কাজ দেবে। সো মাথায় রাখতে হবে, চাইলেও একটা লিড জেনারেশন, যে বললাম তথ্য দরকার, আপনি করে দিলেন ট্রাফিক অ্যাড, হবে না, বায়ার চাইলো যে আমার এরকম ডিরেক্ট সেল করতে হবে, ডিরেক্ট সেল কনভার্সন অ্যাড হবে, আপনি করে দিলেন ট্রাফিক অ্যাড, সেটা হবে না, আর বললো যে আমি অনলাইনে সেল করি না, অফলাইনে বিক্রি করি,
আপনি একটা ক্যাম্পেইন চালান, আপনি করে দিলেন ট্রাফিক, সেটাও কিন্তু হবে না। সো ভালো করে স্পষ্ট করে বুঝতে হবে যে কোনটার কি কাজ। নর্মালি একটা জিনিস বলে রাখি, অনেক সময় বায়ারের ওয়েবসাইট থাকবে এবং সে ক্যাম্পেইন রান করতে চাবে এবং সে বলবে যে আমি করবো, আমার প্রোডাক্ট সেল করতে চাই। যদি পিক্সেল টিক্সেল সবকিছু ঠিক থাকে বা আপনি করে দিতে পারেন, তাহলে কনভার্সন রান করবেন, আর না হলে ট্রাফিক। ট্রাফিক আর কনভার্সন প্রোডাক্ট সেলস এর ক্ষেত্রে দুইটা যে কোনো একটা সিলেক্ট করে আপনি কাজ করবেন। তো মোস্ট অফ দ্য টাইম যদি একদম ফ্রেশ হয়, নতুন হয়, তাহলে ট্রাফিক করতে হয়, দেন কনভার্সন করতে হয়। আর যদি আগে পরে ক্যাম্পেইন রান করে থাকে, তাহলে ডিরেক্ট কনভার্সন দিয়ে ক্যাম্পেইন রান করা যেতে পারে। আবার অনেক সময় বায়াররা রিকমেন্ড করে দেবে আপনাকে যে আমার ট্রাফিক চাচ্ছি না ভাই, আমি কনভার্সন চাচ্ছি, সেক্ষেত্রে কনভার্সন ক্যাম্পেইন রান করতে হবে। আর এই কনভার্সন ক্যাম্পেইন রান করতে গেলে অফকোর্স আপনাকে পিক্সেল সেট আপ করতে হবে। তো যাই হোক, আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা এই ক্লাসগুলো একটু ভালো করে দেখবেন এবং খাতায় নোট করবেন যে কোনটার কি কাজ, এটা ভালো করে জানবেন। আমরা এর পরবর্তীতে একটা একটা করে আমরা এখানকে কিন্তু ক্যাম্পেইন দেখাবো। প্রত্যেকটা ক্যাম্পেইন একই রকম, তারপরে একটু একটু ডিফারেন্স থাকে, এগুলো আমি নিয়ে আলোচনা করব, আমি দেখাবো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন, যাতে করে আমরা মোটামুটি এই অবজেক্টিভগুলো ক্লিয়ার হয়ে যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। আর এগুলো ক্লিয়ার হয়ে গেলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমরা কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট খুব ভালোভাবে বুঝতে পারবো, বায়ারকে ভালোভাবে কাজ করে দিতে পারবো, বায়ার খুশি হবে, আমাদের 5-star রিভিউ দেবে, ভালো একটা রিভিউ দেবে, টিপসও দিতে পারে এবং আমাকে পুনরায় কাজও দিতে পারে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে।